বিনোদনের তাজা খবরে স্বাগতম। বিয়ে করলেন ব্যাচেলর পয়েন্টের কাবিলা খ্যাত অভিনেতা পলাশ। বিয়ে করলেন ব্যাচেলর পয়েন্ট কাবিলা খ্যাত জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। সময়ের আলোচিত এ অভিনেতা পারিবারিকভাবে কিছুদিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। শুক্রবার 16 ডিসেম্বর দুপুরে সোশ্যাল মিডিয়ায় এমন খবর দিয়েছেন ব্যাচেলর পয়েন্ট নির্মাতা কাজল আরফিন অমি। ফেসবুকে পলাশের বিয়ের ছবি পোস্ট করে নব দম্পতিকে অভিনন্দন জানান অমি। জানা গেছে পলাশের স্ত্রীর নাম নাফিজা রুম্মান মেহনাজ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন অনুষদে স্নাতক সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করেছেন তিনি। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। পলাশের দূর সম্পর্কের আত্মীয় ছিলেন নাফিজা রুম্মান মেহনাজ। পূর্ব পরিচিত থাকায় পলাশ তার বাবা মায়ের পছন্দেই নাফিজাকে বিয়ে করেন। গত বছরের নভেম্বরের দিকে পরিবারের কথায় নাফিজার সঙ্গে পরিচিত হন পলাশ। তখন জানতে পারেন অভিনয়ের জনপ্রিয়তা পাওয়ার অনেক আগে থেকে নাফিজা তাকে পছন্দ করতেন। পরিচয়ের মাস তিনেক পর পলাশ নাফিজার সখ্যতা বাড়তে থাকে। কিছুদিন আগে পরিবারের সম্মতিতে নাফিজাকে বিয়ে করেন তিনি। আগামী ফেব্রুয়ারিতে বড় পরিসরে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা আছে তাদের। বিয়ে প্রসঙ্গে পলাশ জানিয়েছেন, বাবা মায়ের পছন্দকে প্রাধান্য দিয়ে বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ, দাম্পত্য জীবনে আমরা ভীষণ সুখে আছি। সবার কাছে দোয়া চাই, জীবনের বাকিটা সময় যেন পরস্পরের অপরিহার্য হয়ে একসঙ্গে থাকতে পারি। মধুচন্দ্রিমা প্রসঙ্গে পলাশ বলেন, এতই ব্যস্ত যে এখনো মধুচন্দ্রিমাতে যেতে পারিনি। পরিচালক কাজল আরফিন অমির সহকারী থেকে অভিনয়ে আসেন পলাশ। জনপ্রিয় এই নির্মাতার সিরিয়াল ব্যাচেলর পয়েন্টের কাবিলা চরিত্র পলাশকে তারকাখ্যাতি এনে দিয়েছে। অভিনয়ের পাশাপাশি পলাশ নির্মাণেও মনোযোগী।